السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ইকুইটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক নিয়মিত আয়োজন আম্বিয়া আলাইহিস সালাম যেমন ছিলেন, আজকের বিষয় সাইয়েদুনা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান ইয়াহিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন ইকুইটি একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে। ঠিক তারই ধারাবাহিকতা আমরা বেশ কয়েক মাস যাবত সাপ্তাহিক আয়োজন করে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের যে সকল পয়গম্বরদের আলোচনা নিয়ে এসেছেন, এবং যারা খ্যাত, আমরা যাদেরকে অধিকাংশ যারা মূল্যবান, সবাই তো মূল্যবান, তার মধ্যে যারা যাদের আলোচনা আমাদেরকে অবশ্যই শুনতে হবে আমাদের জীবন পরিবর্তন করতে হলে, তাদের নিয়ে আমরা নিয়মিত আয়োজন করে যাচ্ছি। এবং আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন সময় জাতীয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলারদের। তারই ধারাবাহিকতা আজকের হযরত সালেহ আলাইহিসসালামের উপর জীবনী আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত সুপরিচিত, সকলের জনপ্রিয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সায়েন্সেস হাদিস এন্ড ইসলাম স্টাডি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ আবুল কালাম হাফিজাহুল্লাহ। আমি মোহতারামকে আজকের আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও মেহমান আমাদেরকে সময় দিয়েছেন, ব্যস্ততার মাঝেও আমাদের ইকুইটি প্রোগ্রামে এসেছেন। আমরা সেজন্য ইকুইটির পক্ষ থেকে আমাদের আজকের মেহমান ডক্টর মোহাম্মদ আবুল কালাম হাফিজাহুল্লাহকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেরি না করে সরাসরি আজকের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। হযরত সাইয়েদুনা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি সম্মানিত মেহমানকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ওয়া বাদ। ইকুইটি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন, এরই ধারাবাহিকতায় সাইয়েদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আলোচনা সভায় উপস্থিত আমার একান্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব হাসান ইয়াহিয়া হাফেজাহুল্লাহ। দেশে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম শুনছেন, এই আয়োজনের সাথে শরিক হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার প্রতি যা যায় খায়ের কামনা করে আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য মনস্থ করছি, মন স্থির করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরিত্রীর বুকে অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন। আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর দিকে তাকাই, তাহলে দেখব যে আল্লাহ এই ঘুণে ধরা সমাজকে এবং অসংখ্য জাহান্নামের পথে চলা এই মানুষগুলোকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে যুগে যুগে প্রায় 1,24,000, মতান্তর 2,24,000 এবং 315 জন রসুল পাঠিয়েছেন। ইমাম আহমদ তার মুসনাদে একটি হাদিস নিয়েছেন এ সংক্রান্ত, যে আল্লাহ তাআলা 315 জন রসুল এবং 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবী রসুল পাঠানোর মূল উদ্দেশ্যই ছিল বিশ্ব মানবতাকে হেদায়েতের পথ দেখান, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানো, বক্র পথ থেকে সহজ সরল পথ দেখান। সেটা আমরা আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে নবী রসুলরা এসেছিলেন অলমোস্ট সবারই একই
দায়িত্ব ছিল, চিন্তা ছিল, সেটা হচ্ছে ইয়াকুমু উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সবার দাওয়াত ছিল হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মালিক মাবুদ নেই, এবং এই এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার কোনো অবকাশ নেই। মৌলিক এই দাওয়াতটি সাইয়েদুনা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই দিয়েছেন। এবং আমরা এও জানি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিশেষ 6টি জাতির প্রতি বিশেষ গজবের কথা বলেছেন, যার ধারাবাহিকতায় সামুদ জাতির প্রতি আল্লাহ তাআলা গজব বা শাস্তি অবতীর্ণ করেছেন। এই সামুদ জাতির কাছে রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা জানি যে আদ জাতির প্রায় 500 বছর পরে রব্বে কারীম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সামুদ জাতির কাছে পাঠিয়েছেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে। এবং আদ এবং সামুদ এই দুটো জাতি, যাদের উপরে যদি আমরা লতিকার দিকে তাকাই তাহলে দেখব যে এরা ইরাম নামক দুটি বংশধারা থেকেই এরা এই দুনিয়াতে এসেছেন, তাদের বংশ পরস্পর এসেছে। এরা আমাদাতিল ইমাদ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছে, এই শব্দটি কোরআনে নিয়ে এসেছেন। এবং এই জাতি অবস্থান কোথায় ছিল সে সময়ের কারো সামে, বর্তমানে সৌদি আরবের মদিনা থেকে তাবুকের পথে প্রায় 300 কিলোমিটার দূরে মাদায়েনে সালেহ, যেটা বর্তমান নাম মাদায়েনে সালেহ, সেখানেই এই জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ এই সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠানোর মূল উদ্দেশ্য ছিল আদ জাতি তাদের নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে যে পরিমাণ অমানবিক অমানসিক নির্যাতন করেছে, এই অমানবিক এবং জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই অবস্থাটা ছিল খুবই টাটকা একটা খবর ছিল সামুদ জাতির কাছে। এর আগে নূহ আলাইহিসসালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, যারা এই নূহ আলাইহিসসালামের উপর ঈমান আনেনি, বরং বিরোধিতা করেছে চরম আকারে, ইত্যাদি ইত্যাদি। ইতিপূর্বেকার বেশ কিছু জাতির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এত তো সত্য, সামুদ জাতি যখন একই পথ বেছে নিল দিনের পরিপন্থী, এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিপন্থী পথ যখন বেছে নিল, তখন আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়তের দিশা দেওয়ার জন্য সাইয়েদুনা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন। কিন্তু তাদের যেই অবস্থা, এই সামুদ জাতি যারা সালেহ আলাইহিস সালামের এই পথে তা দাওয়াতে সাড়া না দিয়ে বরং উল্টো পথে হেঁটেছে, আমরা সে ইতিহাস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবম হিজরিতে তাবুকের যুদ্ধ থেকে ফিরছিলেন সাহাবিদেরকে সাথে নিয়ে, তখন এই তাবুকের পথে, অর্থাৎ তাবুক থেকে মদিনার পথে হেজির নামক জায়গা, যে জায়গায় অবতরণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা আন ইউসিবাকুম মা আসাবাহুম। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন যে তোমরা এমন জায়গা, এমন স্থানে তোমরা প্রবেশ করিও না যেই জায়গায় মানুষরা, মানুষদের উপরে গজব এসেছিল, এরা অভিশপ্ত। তবে হ্যাঁ, তোমরা যদি ক্রন্দনরত অবস্থায় যদি প্রবেশ করতে পারো তাহলে করো, কারণ এদের উপরে যে পরিমাণ গজব অবতীর্ণ হয়েছিল, একই গজব শাস্তি অন্যদের উপরে তোমাদের উপরেও আসতে পারে, সেজন্য তোমরা এই জায়গায় অবতরণ করিও না। এখানে আমরা একটা সূক্ষ্ম একটা জিনিস পাই, সেটা হচ্ছে কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এর মূল উদ্দেশ্য ছিল যে এই সামুদ জাতির নেতা
নেত্রী যারা ছিল, নেতৃস্থানীয় যারা ছিল, তারা ছিল অত্যন্ত শক্ত হৃদয়ের অধিকারী, এরা ছিল অহংকারী, এরা ছিল হঠকারী, যে কারণে আল্লাহ তাআলা এদেরকে অভিশপ্ত এবং গজব দিয়ে শেষ করে দিয়েছেন। অতএব সেই জায়গায় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেন প্রবেশ না করে। হ্যাঁ, ক্রন্দন অবস্থায় এই অহংকার থেকে মুক্তি, অথবা জাতের গজব থেকে যেন তারা নিজেরা মুক্তি চায় আল্লাহর কাছে, তাহলে সেখানে প্রবেশ করতে পারে। কে এই সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম? আমরা যদি একটু চিন্তা করি, সালেহ আলাইহিসসালামের এই বংশ পরম্পরা উপরের দিকে যদি আমরা একটু বলতে চাই, যে সেখানে হাফেজে হাদিস ইমাম বাগভি রহেমাহুল্লাহ উনি এই সালেহ আলাইহিসসালামের বংশ পরম্পরা বলতে বলছেন যে সালেহ বিন উবাইদ বিন আসফ বিন মাসিহ বিন উবাইদ বিন হাদির বিন সামুদ, প্রখ্যাত তাবেঈ হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ উনি বলছেন সালেহ বিন উবাইদ বিন জাবির বিন সামুদ। অর্থাৎ এই দুই ধারা থেকেই আমরা যদি উপরের দিকে তাকাই, তাহলে সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে সামুদ পর্যন্ত গিয়েছে, এই সামুদ থেকেই মূলত এই সামুদ জাতির নামকরণ, যেই সামুদ জাতির কাছে রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য ঘটনার মাধ্যমে আমাদেরকে পিছনের অনেক জাতি সম্পর্কে, অনেক লোক ব্যক্তি সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে কোরআনে আমাদেরকে জানিয়েছেন, বিশ্বাসীদেরকে জানিয়েছেন। এই কিসসা কাহিনীর মাধ্যমে বিশ্বাসীদের বিশ্বাস আরো বেড়ে গিয়ে অর্জন করেছে, কারণ তারা জানে কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি ইনফরমেশন যা অতীত সম্পর্কে অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই জায়গায় উপস্থিত ছিলেন না, সেই সময় উপস্থিত ছিলেন না, অথবা ভবিষ্যৎ সম্পর্কে কোরআন অনেক তথ্য দিয়েছে, সব তথ্য সত্য সঠিক, এ বিশ্বাস বিশ্বাসীদের ছিল বলেই বিশ্বাসীরা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় কামিয়াবি। বিপরীত পক্ষে যারা অবিশ্বাসী, তারা এই পিছনের শাস্তি অথবা কোরআনের এই বিভিন্ন তথ্যকে তারা বিশ্বাস করত না বলে তার দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় তাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর তাদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটা আমরা জানি। সম্মানিত উপস্থিতি, হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কেনই বা আল্লাহ তাআলা বিশেষ করে সামুদ জাতির কাছে পাঠিয়েছেন, একটি প্রশ্ন জাগতে পারে। আর এই সামুদ জাতি আসলে কোন ধর্মে, কোন দিনে দীক্ষিত তারা ছিল? সামুদ জাতি আমরা জানি তারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, তারা অসংখ্য প্রতিমা পূজা তারা করত, তারা শিরিক এবং বেদাত তারা লিপ্ত ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাদের কাছে পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে একজন করে। সালেহ আলাইহিসসালাম কি দাওয়াত দিলেন? সালেহ আলাইহিসসালাম সর্বপ্রথম তাদেরকে ইমানের দাওয়াত দিলেন, তাদেরকে মূর্তি পূজা ছাড়ার জন্য দাওয়াত দিলেন, এবং তাদেরকে বললেন যে তোমরা সেই এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। বিশেষ করে হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যৌবন কালে যখন নবুয়ত প্রাপ্ত হন, আমরা জানি অলমোস্ট সকল নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন একটা বিশেষ বয়সে, যৌবন কালে, যারই ধারাবাহিকতায় হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যৌবন কালে নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি মৃত্যু পর্যন্ত মানুষদেরকে এই ইমানের পথে, ইসলামের পথে, দিনের পথে, তাকওয়ার পথে, সালাতের পথে তিনি দাওয়াত দিয়েছেন। এবং তার এই দাওয়াত দুর্বল শ্রেণী যারা, আমরা জানি ইতিহাস সাক্ষী, দুর্বল শ্রেণী যারা তারা তার দাওয়াত কবুল করেছে, নেতৃস্থানীয় যারা তারা এই দাওয়াত অস্বীকার করেছে। এবং সুরাতু আল আরাফে, কোরআনের সুরা আল আরাফের
73 থেকে 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সালেহ আলাইহিসসালামের এই দাওয়াত কারা কবুল করেছেন এবং তা কারা কবুল করে নাই। আমি সেই লম্বা আয়াতের দিকে যাচ্ছি না, এটি সূরা আরাফের 73 থেকে 79 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদ জাতির কাছে হুদ আলাইহিসসালামকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিসসালামকে পাঠিয়েছেন সামুদ জাতির কাছে, এবং কেন পাঠিয়েছেন এবং তারা সেই দাওয়াত কবুল না করার কারণে কি ঘটেছে সব কথা এখানে অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছে। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে দেখব 1, 9, 2, 9 প্রায় 22টি সুরায় আল্লাহ তাআলা 87টি আয়াতে, 22টি সুরায় 87টি আয়াতে এই সালেহ আলাইহিসসালাম অথবা কওমে সামুদ ইত্যাদি এদের ব্যাপারে আলোচনা করেছে। এই আলোচনা মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া যে যুগে যুগে অসংখ্য যেই কাফের মুশরিক বেইমান আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন না মেনে তারা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন না মেনে তারা যেভাবে এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, গজবের সম্মুখীন হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই দিন না মানে তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, সেই কথা সেই মেসেজ দেওয়ার জন্য বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অসংখ্য আয়াতে বিশ্ব মানবতাকে এই মেসেজ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সালেহ আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছেন, হর হামেশা অহরনিশ দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিন্তু তার এই দাওয়াতের ফল কি হলো, তার এই দাওয়াতে কি আসলে তার কওম বা তার জাতি এরা কি আসলে দাওয়াত গ্রহণ করেছে? আগেই বলেছি দুর্বল শ্রেণীর কিছু মানুষ হযরত সালেহ আলাইহিসসালামের এই দাওয়াত কবুল করেছেন, বাট বাকিরা কিন্তু নেতৃস্থানীয় যারা তারা অস্বীকার করেছে। যেমন আল্লাহ তাআলা সূরা হুদের 62 নম্বর আয়াতে বলছেন, আলু ইয়া সালিহ কদ কুনতা ফিনা মারজুয়া ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, তারা বলল হে সালেহ তুমি কি আমাদের কাছে নিশ্চয়ই ইতোপূর্বে এক কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলে, অর্থাৎ আমরা তোমাকে পছন্দ করতাম, তুমি আমাদেরকে পছন্দ করতে, আমাদের একজন কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলে তুমি, আতানহানা তুমি কি আমাদেরকে নিষেধ করো ওই বিষয়ে যে আন্না আবুদা মা ইয়াবুদু আবাউনা, যে আন্না আবুদা আমরা ইবাদত করি যে ইবাদত করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা, সেই ইবাদত থেকে আমরা বিরত থাকি, এটা কি তুমি চাও, তুমি কি নিষেধ করো সেই ইবাদত যেন আমরা না করি, ওয়া ইন্নানা লা ফী শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর তুমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছ সেই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, সংশয় আছে। তার মানে সামুদ জাতি হযরত সালেহ আলাইহিসসালামের এই দাওয়াত অ্যাকসেপ্ট না করে বরং দাওয়াতের ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখালো, তারা কি করলো, এরা দাওয়াত গ্রহণ না করে বরং সন্দেহ সংশয় পোষণ করলো, এরা চাইলো যে তাদের পূর্বপুরুষ যে দাওয়াত গ্রহণ করেছে যে বিষয়ে ইবাদত বন্দি করেছে তারাও সেই একই ইবাদত বন্দি করবে, অর্থাৎ প্রতিমা পূজা করবে, সেটাই তারা চেয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী, অর্থাৎ কিছু মানুষ সালে আলাইহিসসালামের আনিত জীবন ব্যবস্থার উপরে বিশ্বাস স্থাপন করেছে। আবার কেউ কেউ কি বলেছে, ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাতাবিউহু ইন্না ইদান লাফি দালালিন ওয়া সুউর, সেখানে তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে আমাদেরই একজনের আমরা অনুসরণ করব, সালেহ তুমি তো আমাদেরই মধ্যে থেকে একজন, আমরা তো তোমাকে বিপদগামী এবং বিকারগ্রস্ত দেখতে পাই,
অর্থাৎ তোমাকে তো আমরা অনুসরণ করতে পারি না, কারণ তুমি তো বিপদগামী, তুমি তো বিকারগ্রস্ত। প্রসঙ্গক্রমে বলতে বলতে হয় যে আমরা দেখি যে ইতিপূর্বেও সালে আলাইহিস সালামের আগে এবং এর পরে যত নবী রসুল এসেছিলেন, অধিকাংশ নবী রসুলের ব্যাপারে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল যে আমরা তোমাকে বিপদগামী, আমরা তোমাকে একজন গণক, আমরা তোমাকে একজন বিকারগ্রস্ত ইত্যাদি দেখতে পাই, তোমার দাওয়াত আমরা কেমনে গ্রহণ করব। শুধু তাই নয়, এই কওমে সামুদ হযরত সালে আসাল্লামকে বলল কালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআকা, কয় আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে সবাই কি অকল্যাণের প্রতীক মনে করি, অর্থাৎ তোমার কাছে তোমার প্রতি কোনো কল্যাণ কিছু আছে এটা আমরা মনে করি না। আল্লাহ তাআলা চমৎকার ভাবে বললেন ফাস্তাহাব্বুল আমিয়া আলাল হুদা, যে তারা আসলে হেদায়েতের পরিবর্তে তারা পছন্দ করে নিল অন্ধত্বকে। এরপরে ফাআখাযাতহুমুস সাআকাতুল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই কৃতকর্মের জন্য তারা এক অবমাননাকর শাস্তির গর্জন তাদের কাছে চলে আসলো এবং তাদেরকে পাকড়াও করলো। এই যে শাস্তি শুরু হয়ে গেল কারণ কওমে সামুদ তাদের যে নবী সালে আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ তো করেই নাই, বরং তারা নানানভাবে হযরত সালে আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নির্যাতন নিপীড়ন চালাল। সম্মানিত উপস্থিতি, আমরা এইখানে প্রত্যেক নবী রসুল এবং সবার ব্যাপারে কম বেশি আমরা যে বিষয়টি জানি সেটা হচ্ছে যে সব সময় এদের মধ্যে, অর্থাৎ যেই কওমের কাছে যে নবী রসুলকে পাঠানো হয়েছে তাদের ভিতরে এক ধরনের বাহানা থাকে। সে বাহানাটা কি? তারা বাহানা করে যে তুমি যদি বিশেষ কিছু দেখাতে পারো, বিশেষ অলৌকিক কিছু ঘটনা দেখাতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ইমান আনব। যার ধারাবাহিকতায় সামুদ জাতিও আমরা জানি যে তারা হযরত সালে আলাইহিস সালামের কাছে এমন কিছু অলৌকিক ঘটনা তারা জানতে চেয়েছে যে তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, তুমি যদি আসলেই সত্য কথা বলে থাকো, তাহলে আমাদের পাশেই যে কাতেবা নামক যে পাহাড়টি আছে সেই পাহাড় থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল এবং স্বাস্থ্যবতী একটি উট তুমি বের করো। তাদের ধারণা ছিল আমরা এমন একটা জিনিস চাইব যে জিনিসটি কোনোদিনও হযরত এই সালে আলাইহিস সালাম আমাদেরকে দেখাতে পারবে না। তারা এই যে দাবি করলো, সালে আলাইহিস সালাম আগেই বলে দিয়েছিলেন যে দেখো তোমরা যা চাইছো তা যদি আল্লাহ তাআলা তোমাদেরকে দেয় তাহলে তোমরা অবশ্যই আল্লাহর ইবাদত করবে, আমার এই যে আনীত জীবন ব্যবস্থা মেনে নিবে, না হয় তোমরা কিন্তু গজবের সম্মুখীন হবে। তারা অঙ্গীকার করেছিল হ্যাঁ আমরা মেনে নিব। সালে আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার কওমের লোকেরা এরকমের অঙ্গীকার করেছে, আপনার ইবাদত করবে, বন্দেগী করবে, আপনি এই এই এভাবে একটি উষ্ট্রী আপনি আমাকে আমার কওমের জন্য দান করেন। আমরা জানি যে এই পার্শ্ববর্তী কাতেবা নামক যে পাহাড়, সেই পাহাড় পাথরের পাহাড়, সেই পাহাড় প্রকণ্ড প্রচণ্ড আকারে কম্পন করে পাহাড়ের ভিতরে কম্পন দেখা দিল এবং বিশাল একটা পাথরের ভিতর থেকে একটি তাদের দাবি অনুযায়ী 10 মাসের গর্ভবতী লাবণ্যবতী এবং অত্যন্ত স্বাস্থ্যবতী একটি উষ্ট্রি বের হয়ে আসলো। তখন তারা বলল যে এটা কেমন কথা, কারণ তাদের দাবি অনুযায়ী আসলে যখন এই মুজিজাটা বা অলৌকিক ঘটনাটা ঘটল তখন সাধারণ মানুষ, কিছু দুর্বল যারা, অর্থাৎ সমাজে যারা এত বেশি পাওয়ারফুল না, তারা ইসলাম গ্রহণ করলো, সালে আসাল্লামের উপর ইমান আনলো, কিন্তু নেতৃস্থানীয়রা আবার বাকি মানে বেঁকে বসলো, যেটা আমাদের আজকের এই সমাজে আমরা দেখতে পাই। তুলনামূলকভাবে দুর্বল শ্রেণীর মানুষ ইসলামের প্রতি বেশি এগিয়ে আসে এবং যারা শক্তিশালী পাওয়ারফুল তারা ইসলামের প্রতি
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসলে আল্লাহ আল্লাহর রসুলের বিরোধী পথে তারা হাঁটে, যার ধারাবাহিকতা আমরা সামুদ জাতির ভিতরেও লক্ষ্য করছি। এখন যেখানে সালে আলাইহিসসালাম আল্লাহ পক্ষ থেকে এরকমের একটি উষ্ট্রি নিয়ে আসলেন মুজিজা স্বরূপ, উচিত ছিল তাদের সবার দিনের এই পথে সামিল হওয়া, তা না হয়ে তারা চিন্তা করলেন না আমরা বরং এই সালেকেই মারতে হবে, সালেকেই হত্যা করতে হবে, তাকে যদি আমরা হত্যা করি এবং এই উটকেও আমাদেরকে হত্যা করতে হবে, কারণ এই সালের কারণে সালে এই উট নিয়ে আসতে পারলো এর কারণে আমরা হয়তো গজবের সম্মুখীন হব। কারণ ইতিমধ্যে সালেহ আলাইহিসসালাম তার জাতিকে বলল যে তোমরা তো ইসলাম গ্রহণ না করে বরং বিরোধিতা করছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃহস্পতিবার তোমাদের যারা বিরোধিতা করছো এদের সকলের চেহারা হলুদ বর্ণ, মুখমণ্ডল হলুদ বর্ণ ধারণ করবে, শুক্রবার তোমাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে এবং শনিবার তোমাদের চেহারা কালো বর্ণ ধারণ করবে, আর কি হবে রবিবার ভয়ঙ্কর এক গজব তোমাদের উপরে আপতিত হবে। এই কথা সালেহ আলাইহিসসালাম আগে তাদেরকে বলে দিলেন, তারা দেখলো যে হ্যাঁ আসলেই বৃহস্পতি নির্ধারিত দিনে প্রথম দিনে তাদের চেহারা যখন হলুদ হয়ে গেল তখন তারা স্থির করলো যে না এই সালেকে আর বাঁচিয়ে রাখা যাবে না, সালেকে হত্যা করতে হবে, কারণ এর কারণেই তো আমাদের উপরে এই শাস্তি হচ্ছে। এরপরে জুমাবার শুক্রবার যখন তাদের চেহারা লাল হয়ে গেল তারা নিশ্চিত হলো যে না তাদের অবস্থা খারাপ, একইভাবে শনিবার তাদের মুখমণ্ডল যখন কালো হয়ে গেল তখন তারা চিন্তা করলো যে কোনোভাবেই এই সালেকে দুনিয়াতে রাখা যাবে না, পাশাপাশি এই উষ্ট্রিও দুনিয়াতে রাখা যাবে না। ইতিপূর্বে বলে রাখি যে তারা এই উষ্ট্রিকে হত্যা করার জন্য দুইজন তাদের এই কওমের দুইজন যুবককে তারা ঠিক করলো, যে দুই যুবক যুবককে তারা প্রলোভন দেখিয়েলো দুই নারীর, তাদের এই কওমের সবচেয়ে রূপবতী সবচেয়ে সুন্দরী দুই নারীকে নারীকে তাদের এই দুই যুবককে দিয়ে দিবে। এ কথা বলে দুইজন যুবককে তারা রাজি করলো, কারণ কওমের আর কেউ রাজি হচ্ছিল না, সবাই বুঝতে পেরেছিল যে আসলে এই আচরণ যেটা করা হচ্ছে এই উষ্ট্রের সাথে অথবা সালেহ আলাইহিসসালামের সাথে এর পরিণাম খুব খারাপ হবে, সেটা অন্য সবাই বুঝতে পেরেছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে এই দুই যুবক এই কাজটি করতে তারা সম্মত হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন চমৎকার ভাবে বলছেন হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এ হচ্ছে আল্লাহর উষ্ট্রি, এর ভিতরে তোমাদের জন্য রয়েছে আয়া নিদর্শন, ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহি, তোমরা এই উষ্ট্রিকে ছেড়ে দাও, একে বাধা দেবে না, একে স্পর্শ করবে না, সে জমিনে যা ইচ্ছে তা খাবে, ওলা তামাসুহা বিসুইন, খারাপ কোন উদ্দেশ্যে তোমরা সেটাকে টাচ করবে না, ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি তোমরা এটা করো তাহলে অচিরেই তোমাদের আযাব চলে আসবে। সূরা হুদের 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিলেন। এই উটের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই উট কোরআনে যে কথা কোট করেছেন আল্লাহ তাআলা সূরা শুআরার 155 নম্বর আয়াতে, কমারের 28 নম্বর আয়াত, যে লাহা শিরবুন ওয়া লাকুম শিরবুন ইয়াউমি ইয়াউমি মালুম, অর্থাৎ এই যে উট, এই উট একদিন পানি পান করবে কুয়া থেকে, সেদিন আর কেউ অন্য তোমাদের কোনো জীব জানোয়ার এখান থেকে পানি পান করবে না, আবার তোমরা যেদিন করবে সেদিন এই এটা এটা এই উট করবে না। আমরা দেখতে পেয়েছি, আমরা জানতে পেরেছি যে এই উট যেদিন পানি পান করেছে সেদিন পুরো কুয়া খালি খালি হয়ে যেত, বিশাল উট, এবং ওই দিন তারা তাদের কোনো উট অথবা অন্য কোনো জীব জানোয়ার সেখান থেকে পানি পান করতে পারতো না, এটাও তাদের কাছে ভালো মনে হয় নাই, বরং তারা মনে করছে যে এটা তাদের জন্য এক ধরনের লজ্জাস্কর, অসম্মানজনক, এবং তারা এই এই জন্য নানান কারণে এই উটকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লাগলো। এবং যেটা বলছিলাম যে দুইজন যুবক যারা এই উট যে পথ দিয়ে যেত সেই পথে তারা উটের পা কেটে দিয়েছে, ধারালো তীর এবং তরবারির আঘাতে উটের পাকে তারা কেটে দিয়েছে, এভাবে উটকে হত্যা করেছে।
উট হত্যা করার পরে হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে ওই ধ্বংসের কথা বলল যে তাদের বৃহস্পতিবার শুক্রবার শনিবার এভাবে 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 হবে এবং এগুলো বলল তারা এগুলোর জন্য খুব অপেক্ষায় ছিল তারা বলতো ইয়া সালেহ ইতিনা বিমা তা'িদুনা সালেহ তুমি যে ওয়াদা করেছো সেই ওয়াদা তুমি নিয়ে আসো অর্থাৎ তুমি তো বলছো যে রবিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এইরকমের মুখমণ্ডল হলুদ লাল এবং কালো হয়ে যাবে তা তোমার ওয়াদা যদি সত্য হয় তাকে নিয়ে আসো ইনকুন্তা মিনাল মুরসালিন যদি তুমি আসলেই রসুল হয়ে থাকো তারা কি হয়ে গেছে তারা বেকুল হয়ে গেছে পাগল প্রায় হয়ে গেছে তারা মনে করছে যে না এটা হবে না আসলে তো তারা এটা হয়েছে এরপরে তারা যখন সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছে তাকে কে হত্যা করবে কেউ রাজি হচ্ছে না তখন এই সামুদের সামুদ জাতির বিভিন্ন উপগোত্রের নয়টা উপগোত্রের এরকম নয়জন নেতৃস্থানীয় ব্যক্তি এরা রাজি হলো যে হ্যাঁ তারা এই সালে আলাইহিস সালাতুসসালামকে হত্যা তারা করবে পবিত্র কোরআনের সূরাত নামালের নামালের 48 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون আর এই যে সেই শহরে ছিল নয় ব্যক্তি নয় ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন এখানে وكان في المدينة تسعة رهط رهط মানে যে দল তার নয়টি দল মানে নয়টি দল থেকে নয়জন ব্যক্তি সেই শহরে ছিল يفسدون في الأرض যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করত ওয়ালা ইউসলিহুন কোন রকমের ভালো কাজ তারা করতো না সংশোধনমূলক কোনো কাজ করতো না এরা কি করলো কালু তাকাসামু বিল্লাহ তারা বলছে যে তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ করো সেটা কি লানুবাই গেতান্নাহু আহলাহু যে আমরা রাত্রিকালে এই হযরত সালেহ এবং তার পরিবার বর্গকে আমরা হত্যা করব এবং সুম্মা লানাকু লান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহালিকা আহলিহি এবার আমরা তার পরিবারের অন্যদেরকে বলবো এবং যে তার রক্তের দাবিদারদেরকে আমরা বলবো যে কে হত্যা করেছে আমরা জানি না যেহেতু আমরা রাত্রে হত্যা করি করব অতএব রাত্রে হত্যা করলে আমাদেরকে কেউ দেখতে পাবে না বুঝতে পারবে না এজন্য আমরা তাকে এবং তার অনুসারে যারা তাদেরকে রাত্রে হত্যা করব দেখুন কত রকমের ষড়যন্ত্র তারা করেছে এর আগে এই উষ্ট্রিকে হত্যা করলো এরপরে হযরত সালেহ আলাইহিস সালাতুসসালামকে হত্যা করার জন্য এভাবে নয়টা দলের নয়জন একমত হলো এই নয় দলের মধ্যে নয়জনের ভিতরে যিনি প্রধান ছিল সে হচ্ছে কাদার বিন সালেফ এই কাদার বিন সালেফের নেতৃত্বে সালেহ আলাইহিস সালাতুসসালামকে তারা হত্যা করার ষড়যন্ত্র তারা করলো তাহলে আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এভাবে সত্যিকারের যারা দিনের দাঁড়ি অথবা যারা দিনের মেসেঞ্জার তাদেরকেও নানানভাবে হত্যা থেকে শুরু করে ষড়যন্ত্র ইত্যাদি করার জন্য নেতৃস্থানীয় মানুষ কিন্তু সে আগেও যেমন ছিল এখনো সেভাবে একই রকমের উঠে পড়ে লাগছে উঠে পড়ে আছে এটা আমরা আমাদের সমাজেও দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র গুলোকে প্রকাশ করে দিলেন আল্লাহ বললেন ওয়া মাকারু মাকরা ওয়া মাকরনা মাকরা ওহুম লা ইয়াশউরুন তারা তো ষড়যন্ত্র করলো আল্লাহ পাল্টা কৌশল করলেন আর তারা কিছুই জানতে পারলো না এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন এবং আমরা জানি যে সালেহ আলাইহিস সালাতুসসালামের এই জাতি অর্থাৎ সামুদ জাতির উপরে যখন বিশেষ গজব যখন আসা শুরু হচ্ছিল আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে সালেহ তুমি এবং তোমার মুমিন যারা আছে তোমার সাথে তোমার ঘরে ইমান এনেছে তাদেরকে নিয়ে তুমি এলাকা ত্যাগ করো আল্লাহ তাআলা বলছেন ইয়া কওমি ক্বাদ আবলাগতুকুম রিসালাত রব্বি ওয়া নাসাহাতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন অর্থাৎ সকল যুগেই সত্যিকার অর্থে নবী রসুলরা দিনের দাঈরা এরা সব সময় চায় যে তার জাতির লোকেরা যেন জাহান্নাম থেকে মুক্তি পায় ভালো পথে থাকে একদম দরদি কণ্ঠ দরদ মাখা হৃদয় তাদের থাকে একইভাবে হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখলাম তিনি বললেন জাতির লোকদেরকে যাওয়ার সময় বললেন যে আমি তোমাদের কাছে এই পয়গাম পৌঁছাই দিলাম আমার রেসালাতের এই দায়িত্ব আমি পৌঁছাই দিলাম
যে রেসালাতের দায়িত্ব আমার রব আমাকে দিয়েছেন, তোমাদেরকে নসিহা করলাম কিন্তু তোমরা এই নসিহাতকারীদেরকে পছন্দ করলে না, তোমাদের তো মারাত্মক অবস্থা অপেক্ষা করছে। আমরা জানি যে এই সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল গর্জন, যেটি আল্লাহ তাআলা বলছেন ফা আখাযাতহুমুর রাজফাতু ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, এই যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনে তাদের চেহারা হলুদ লাল এবং কালো হয়ে যাওয়ার পরে রবিবার এমন এক বিকট আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে, বিকট এই আওয়াজ এর মাধ্যমে এই সামুদ জাতির লোকেরা যার যার ঘরে, ঘরের সামনে যে যেখানে আছে সেখানেই উপুড় হয়ে তারা পড়ে রইল। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, অর্থাৎ তারা এখানে ধ্বংসপ্রাপ্ত হলো, ধ্বংস হয়ে গেল। বিশাল ভূমিকম্প এবং বিশাল একটি গর্জন আল্লাহ তাআলা দিলেন। এখানে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সামুদ জাতির একজন নেতা ওই সময় ওই এলাকায় সে ছিল না, সে ছিল মক্কায় হারামের ভিতরে। ইতোমধ্যে সেই সামুদ জাতির সকল অবিশ্বাসীদের যখন এই বিশেষ গজবে তারা পতিত হয়েছে, সেই সময় ওই আবু রেগাল নামক সেই ব্যক্তি, সেই নেতৃস্থানীয় ব্যক্তি নেতা, সে মক্কাতে ছিল। মক্কার হারাম থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকেও পাকড়াও করেছেন এবং তার সাথে একটি স্বর্ণের মুদ্রার বার ছিল, কতগুলো স্বর্ণ মুদ্রা ছিল। রসুল সাল্লাম পরবর্তীতে সেই আবু রেগালের কবর কোথায় এবং সেখানে তিনি বলেছেন যে তার সাথে যে স্বর্ণের বারগুলো ছিল সেটাও এই কবরের ভিতরে আছে। পরে সাহাবিরা সেই কবর খুঁজে আবু রেগালের লাশ এবং সেই স্বর্ণের বার তারা পেয়েছিলেন। তার মানে হচ্ছে এখানে আমরা বুঝতে পারি যে এই কওমের যারা সত্যিকার অর্থেই সালে সাল্লামের বিরোধিতা করেছে, দিনের বিরোধিতা করেছে, গজব থেকে কেউ রক্ষা পায় নাই। এমনকি মক্কায় ছিল, হারাম থেকে বের হওয়ার সাথে সাথে সেই আবু রেগাল নামক সেই নেতাও কিন্তু রক্ষা পায় নাই। এখান থেকে আমরা একটা মেসেজ আমরা পাই, সেটা হচ্ছে যে দিনের বিরোধিতা করে আসলে যে যেখানে থাকুক না কেন, তার শাস্তি, তার গজব কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় তাকে এই দুনিয়াতেও যেমন ভোগ করতে হবে, আর আখেরাতের আদালতে তো অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি তাকে হতেই হবে। আমরা এই আবু রেগালের থেকেও আমরা সেই বিষয়টি আমরা আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কনক্লুশনের দিকে যদি আসি আমাদের এই আলোচনার, যে আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে এই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যেই নবীর সবসময় দরদ ছিল, দরদি কণ্ঠে তিনি তার হৃদয়ের ভিতরে সবসময় এই ইচ্ছা পোষণ করতেন কিভাবে তার জাতি এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে অথবা ভ্রষ্টতার পথ থেকে সঠিক পথে নিয়ে আসা যায়, এই চিন্তা সবাই যেভাবে করেছেন, বিশেষ করে সালে আলাইহিস সালাম যেভাবে করেছেন, একইভাবে অন্য নবী রসুলরাও করেছেন। আজকের এই ঘটনা থেকে সালে আলাইহিস সালামের এই জাতির ধ্বংসের এই ঘটনা থেকে, সালে সাল্লামের এই দাওয়াত থেকে, এবং বিশেষ করে পবিত্র কোরআনের যে 22টি সুরার 87টি আয়াতের মাধ্যমে আমরা যে ঘটনাগুলো আমরা বুঝতে পারে, যেটা হযরত সালে এবং তার জাতি সামুদ জাতির সাথে সম্পৃক্ত, এখান থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা নিতে পারি, যে লেসনগুলো আমরা নিতে পারি, সেটা হচ্ছে এক নম্বর, যে সমাজের পশ্চিমেও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা থাকে, সমাজের লিডিং পর্যায়ে যারা থাকে, মূলত শয়তানের ফাঁদে এরাই সবার আগে পা দেয়। যেমনি ভাবে ওই যে আল্লাহর যে উষ্টি পাঠানো উষ্টি হত্যা করেছিল, সালে আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, এর মূল মূল হত্যা মূল পরিকল্পনাকারী এবং এই শয়তানের ফাঁদে পা দিয়েছিল কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিরাই। আজও আমাদের সমাজে আমরা দেখতে পাই সাধারণ মানুষের তুলনায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাই ইসলামের বিরোধিতায় সবচেয়ে বেশি পারদর্শী এবং পারঙ্গম। এরপরে আমরা দেখছি এই ঘটনা থেকে, সেটা হচ্ছে যে দুর্বল শ্রেণী যারা, তারা অন্যদের তুলনায় আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হয় সবার আগে।
এবং এরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। এটা আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা দেখতে পাই, সাহাবীরাও একই অবস্থায় ছিলেন। এরপরে আমরা দেখতে পাই যে এই মানুষকে বিপথে নেয়ার জন্য বিশেষত দুইটা জিনিস, নারী এবং পাশাপাশি অর্থ সম্পদ, এই দুইটা জিনিস মানুষকে বিপথে নিয়ে যায়, যেটি আল্লাহ তাআলা ফিতনাও বলেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমরা এখানে এই ঘটনার মধ্যে দেখতে পাচ্ছি যে এগুলো মানুষকে বিপথে নেয়ার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। এরপর যদি আমরা শিক্ষার কথা বলি, আমরা বলতে পারি যে জালেম যে জনপদ, বিশেষ করে আল্লাহ জালেম জনপদকে ধ্বংস করেন অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জালেমদেরকে আল্লাহ একটু অবকাশ দেন কিন্তু আলটিমেট ছেড়ে দেন না, তাদেরকে সুযোগ দেন, তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা আমরা দেখতে পাই। এবং যারা সমাজে ইসলাহ করে, সংশোধন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই সমূলে ধ্বংস করেন না, বরং তাদের প্রতি আল্লাহর একটি রহমত, আল্লাহর অনুগ্রহ অবশ্যই জীবনের পরতে পরতে এই জমির প্রতিটি ইঞ্চি মাটিতে তাদের উপরে থাকে। এরপরে আমরা এই ঘটনা থেকে বুঝি যে যারা প্রকৃত অহংকারী তাদের অন্তর হয় অত্যন্ত শক্ত, নির্মম, নিষ্ঠুর, যেটা আমরা এই কওমের সওয়ালের থেকে আমরা জানি। পাশাপাশি আমরা অন্য কওমের তাদেরও অবস্থা সম্পর্কে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে অহংকারীদের অন্তর অত্যন্ত শক্ত হয়, কঠিন হয়। সর্বশেষ শিক্ষার মধ্যে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে সমাজ বিনষ্ট বা নষ্ট করে দেওয়ার জন্য খুব বেশি মানুষের দরকার তা নয়। বিশেষ করে নেতৃস্থানীয় দুই একজন মানুষ একটা সমাজকে, একটা জনপদকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যেতে পারে, এবং যার বাস্তব সাক্ষী এই কওমে সামুদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই সামুদ জাতির এই বিশেষ করে অবিশ্বাসীরা যেভাবে ধ্বংস হয়েছে, এই রকমের ধ্বংসাত্মক ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হওয়ার মতো কোন কাজ যেন আমরা যেমন না করি, এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলাম পরিপন্থী, ইসলাম বিধ্বংসী এমন কোন কাজ যেন কেউ না করে। 90% মুসলমানের দেশ, যার মাধ্যমে বা যার কারণে কম বেশি আমাদের সবার জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং আদাব গজবের সম্মুখীন হতে হয়, এই রকমের কোন কাজ যেন আমরা না করি, বরং আমরা কোরআন এবং সুন্নার সামনে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পথে, রাসূল সাল্লামের শিখানো তরিকায় আমরা যেন চলতে পারি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থেকে, ইমানের উপরে সুদৃঢ় থেকে, এ অনুযায়ী যেন আমরা জীবন সাজাতে পারি। যেমনি ভাবে নবী রসুলরা যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই মিশনের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করে কাঁধে কাঁধ মিলে আমরা যেন একই পথে হাঁটতে পারি, সিরাতুল মুস্তাকিম, আমরা যেন বর্জন করতে পারি বক্রতার পথ, সে তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোরব্বার শেখ ডক্টর মোহাম্মদ আবুল কালাম হাফিজুল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে ইকরি করতে আয়োজিত আজকের এই হজরত সালেহ আলাইহিস সালামের বিভিন্ন বিষয় এবং ওনার ব্যক্তিগত এবং ওই ওই সময়ের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী এবং বর্তমান সময়ের সাথে খুব সুন্দরভাবে যে বিস্তারিত আলোচনা করলেন হযরত সালেহ আলাইহিস সালামের উপর আমাদের আজকের মেহমান ডক্টর মোহাম্মদ আবুল কালাম, আমরা ইকুইটির পক্ষ থেকে মুক্তারা মেহমানকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি বর্তমান বর্তমান প্রজন্মকে বদলি দিতে চাইলে, বর্তমান প্রজন্মের মধ্যে তাকওয়া অন্তর্ভুক্ত করতে চাইলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্ব জোরালো ভূমিকা রাখবে আমরা আশা রাখি। অত্যন্ত ব্যস্ততার মাঝেও সম্মানিত মেহমান আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি দেখবেন, সকলকে ইকুইটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্বগুলো দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।